জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জী আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই ভালোভাবে দিনটা কাটালেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করলেন। আর আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি মোটামুটি বেশ ভালো সুস্থ, আর কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের বেশি আর কথা না বাড়িয়ে শুরু করবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আজ হচ্ছে 11 মাঘ 1427 বঙ্গাব্দ, ইংরাজিতে 25 জানুয়ারি 2021 সাল। আজ সোমবার, সূর্যোদয় হবে সকাল 6:18 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:20। পক্ষ শুক্লপক্ষ, তিথি দ্বাদশী তিথি, যা থাকবে রাত 12:24 পর্যন্ত, এবং নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, যা থাকবে রাত 1:56 পর্যন্ত, যোগ জৈন্দ্রযোগ, যা থাকবে রাত 10:29 পর্যন্ত, এবং চন্দ্র বৃষ রাশিতে থাকবেন বেলা 1:03 পর্যন্ত, তারপরে মিথুন রাশিতে চলে আসবেন। তো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা, প্রত্যেকটাই বৃষ এবং মিথুনকে একত্রে ধরে হিসাব করা হচ্ছে, সুতরাং সেইভাবেই সমস্ত পদ্ধতি বেরোবে। আর যেটা বিশেষ বলে থাকি সেটা হচ্ছে রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 7:41 এবং ছেড়ে যাবে বেলা 9:03। তো আপনাদেরকে বলি বারংবার যে রাহুকাল চলাকালীন কোনো শুভ কাজ করবেন না, নতুন কিছু আরম্ভ করবেন না, এবং রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকের দিনে একটা শুভযোগ আপনারা পাবেন, যেটা পাবেন রাহুকাল ছেড়ে যাওয়ার ঠিক পর মুহূর্ত থেকে, অর্থাৎ সকাল 9:03 থেকে নিয়ে বেলা 10:26 পর্যন্ত। এবং এই সময়কালে আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন, নতুন কিছু আরম্ভ করতে চাইলে করতে পারেন, যে কোনো প্রকার শুভ চুক্তি, নতুন কাজে জয়েন্ট, ইন্টারভিউ সবই করতে পারেন, কোনো অসুবিধা ছাড়াই এগুলো হবে। এবং এই সময়কালে করা সমস্ত শুভ কাজই কিন্তু আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হবে। এরপর আসবো মেষ থেকে মিন, দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে এলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাকে বলবো যে আজকের দিনটা কিন্তু আপনাদের জীবনে পার্টিকুলারলি একটা দুর্দান্ত দিন হতে চলেছে, এবং সমস্ত রকম পজিটিভ চিন্তাভাবনা কাজকর্মের সাথে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন, কারণ আজকে সারাদিন আপনার সাথে শুধু পজিটিভই ঘটবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে যেহেতু আপনার সম্পর্কটা আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে, তাই তাকে তার প্রাপ্য উপযুক্ত সম্মান ভালোবাসাটা দিয়ে দিনটাকে তার সাথে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন আপনার পুরনো বন্ধুবান্ধবদের সাথেও দেখা হবে, তাদের সাথে ভালো মানের একটা সময় ব্যয় করতে পারবেন এবং দিনটাকে খুব আনন্দের সাথেই কাটাতে পারবেন। আর খেয়াল রাখবেন আপনার যত রকমের বিরোধ আছে, সেটা ব্যক্তিগত জীবনের হোক বা কর্মজীবনের হোক, সেই সমস্ত বিরোধগুলোর আজকে নিষ্পত্তি করার চেষ্টা করুন। আপনার চেষ্টাতেই কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে দিনটাকে পারও করতে পারবেন। আর যারা ব্যাংকিং খাতের সাথে যুক্ত, তাদের জন্য দিনটা কিন্তু পার্টিকুলারলি আজকে ভীষণ ভালো হতে চলেছে। কোনো একটা পদোন্নতি হওয়া বা স্যালারি ইনক্রিমেন্ট হওয়া বা আরও ভালো কিছু আজকের দিনে আপনারা আপনাদের জীবনে সংযুক্ত করতে পারবেন। আর যারা স্টুডেন্ট, পড়াশোনার সাথে যুক্ত, তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং যেহেতু পজিটিভ এনার্জি আজকে আপনাকে পুরো ঘিরে থাকবে, তাই দিনের শুরু থেকেই নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেই আয়ত্ত করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য কিন্তু বেশি শুভপ্রদ হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে খেয়াল রাখবেন শারীরিক কোনো রকম অবহেলা কিন্তু করবেন না, নচেৎ কিন্তু আজকে কোনো না কোনো রোগে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, রূপোর যে কোনো একটা ছোট পাত্র নিয়ে তাকে কানায় কানায় মধুতে পূর্ণ করে তাকে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে উচ্চ শুভ কোনো স্থানে তুলে রেখে দিন। দেখবেন এর ফলে আপনি কিন্তু আপনার এই ভালো দিনটাকে আরও ভালোতে পরিণত করতে পারবেন এবং আপনার সাথে কিন্তু অনেক শুভ কিছুই ঘটবে। শুধু খেয়াল রাখবেন ওই জিনিসটা যেন কোনোভাবে পড়ে গিয়ে নষ্ট না হয়ে যায়। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজকে কিন্তু আপনি নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান, যা চলছে চলুক, এরপরে আবার একটা টার্গেটকে এম করে নিন যে এবার আমাকে ওটা করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং আপনার মনের মধ্যে আজকে নিরর্থক কোনো প্রকার সন্দেহ কিন্তু আনতে দেবেন না, কারুর সম্পর্কে না, কোনো বিষয়ের না, তাহলেই কিন্তু শান্তিতে দিনটা পার করতে পারবেন। এবং আপনারা যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো
আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আজকের দিনে আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করবে, ভালোবাসা দেবে, ফলে আপনিও তার প্রাপ্য উপযুক্ত সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা তাকে দিয়ে তার সাথে দিনটা ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। আর খেয়াল রাখবেন, যারা গবেষণা বা বিজ্ঞান সেক্টরের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনটা পার্টিকুলারলি ভীষণ ভীষণ ভালো হতে চলেছে, তাই তারা সেদিকটা দিনের শুরু থেকে নিজের ফোকাস রাখার চেষ্টা করুন এবং আপনার স্বাস্থ্যও আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে, পজিটিভিটির সাথে নিজেকে সংযুক্ত রাখতে পারবেন। সেই জন্যে বলবো অবশ্যই দিনটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন, এবং যেহেতু দিনটা পার্টিকুলারলি একটা রোম্যান্টিক ডে আপনাদের জন্য, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে একটু আউটিংয়ে যান, ঘোরান ফিরুন, খাওয়ান, ভালোভাবে দিনটা পার করুন। এবং যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন, এবং যেহেতু পজিটিভ এনার্জি প্রচুর থাকবে তাই দিনের শুরু থেকেই নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আজকে দিনে আগে আয়ত্ত করার জন্য চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু বেশি শুভপ্রদ হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে এক, আর আজকে দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে কোনো অবস্থাতেই কারুর থেকে কোনো প্রকার দান উপহার কিছু গ্রহণ করবেন না, নচেত কিন্তু আপনি নেগেটিভ ফলই পাবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে নতমস্তকে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে একটু উপাসনা করে আপনার মনোকামনা মনোবেদনা জানিয়ে আসুন, দেখবেন দিনটা সিরিয়াসলি আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন এবং আগামী দিনের ভালোর জন্যও নিজেকে প্রস্তুত করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আপনার মনের কোনো একটা চঞ্চলতার কারণে আজকে কিন্তু অবিচ্ছিন্নভাবে আপনার প্রয়োজনীয় কাজগুলোকে আপনি করতে পারবেন না, সুতরাং দুটোর মধ্যে যে কোনো একটা বিকল্প চুজ করুন, হয় মনকে স্থির রেখে কাজ করার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনার প্রয়োজনীয় কাজগুলোকে আজকের দিনে অবশ্যই করে পোস্টপন করে দিন যাতে সেগুলো কোনো কারণবশত নষ্ট না হয়ে যায় বা পণ্ড না হয়ে যায়। তবে খেয়াল রাখবেন দুপুরের পরে আপনার সমস্ত সিচুয়েশান কিন্তু ঘপ করে ঘুরে সব ভালোর দিকেই চলে আসবে এবং আপনি আপনার ক্যারিয়ার সংক্রান্ত যে সমস্যার মধ্যে পড়ছেন বা পড়তে চলেছিলেন সেগুলোর সমাধান আপনি নিজে নিজেই করে ফেলতে পারবেন। এবং যারা ব্যবসা করেন তাদের বলবো ব্যবসায় অর্থনৈতিক সুবিধার কারণে আজ কিন্তু নিজের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন, নিজের ব্যবসাকে আরও বাড়াতে পারবেন, আরও নতুন ভালো টেন্ডার বা অর্ডার আপনি নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলোকে দুপুরের পরে করার চেষ্টা করুন, অর্থাৎ যখন চন্দ্র বৃষ ছেড়ে মিথুন রাশিতে এসে উপস্থিত হবেন সেই সময় করার চেষ্টা করুন। এবং খেয়াল রাখবেন আজকে আপনার কর্মসূচিকে ভীষণ ব্যস্ত রাখুন, এবং যত ব্যস্তই রাখুন না কেন তার সাথে সাথে নিজের পরিবার পরিজনকেও কিন্তু উপযুক্ত সময় দিন, তার সম্পূর্ণ সুযোগও আপনি পাবেন, সুতরাং সেই বিষয়ে নিয়ে কোনো ভাবার ব্যাপার নেই। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা মোটামুটি বেশ ভালোই দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে নিজের বুদ্ধিমত্তার সাথে কাটানোর চেষ্টা করুন। এবং যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো অবশ্যই করে দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন এবং রিভাইজ পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আজকে দিনে আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে আট, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু চোখে চোখে রাখবেন, তার কারণ হচ্ছে তার শরীর কিন্তু আজকে খারাপ হতে পারে, আর যদি তার শরীর খারাপ হয় তার কারণবশত আপনাকে উদ্বিগ্নও হতে হবে এবং আপনার কিছু সময় ও অর্থ অপব্যয় হয়ে যেতে পারে, কিন্তু একটু চোখে চোখে রাখলে কিন্তু এই সমস্যা হবে না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর হাত দিয়ে খানিকটা জোয়ার দান করিয়ে দিন, দেখবেন তার ফলে আপনি কিন্তু অনেক ভালোভাবে আজকের সমস্ত নেগেটিভগুলোকে পজিটিভে কনভার্ট করে দিনটাকে আরও সুন্দরভাবে পার করতে পারবেনই পারবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যদি আজকের দিনে আপনার কোনো বাড়ি কেনার পরিকল্পনা আছে বা জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা আছে আপনি তাকে আজকে রূপদান করতে পারেন এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু আজকে এই বিষয়ের সফলতা আপনি অর্জন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন আপনার জীবনযাত্রার মানকে আরেকটু উন্নত করার চেষ্টা করুন, আপনার পার্সোনালিটিকে আর একটু উন্নত করার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং ব্যক্তিগত জীবনেও আজকের দিনে যথেষ্ট সুখ
শান্তি আপনার বজায় থাকবে। শুধু খেয়াল রাখবেন যাদের হাঁপানি রোগ আছে বা সর্দি কাশি সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু নিজের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিন, এতটুকু অবহেলা কিন্তু আপনার সমস্ত শুভগুলোকে অশুভতে পরিণত করতে পারে। এবং আপনার খেয়াল রাখতে হবে একটা বিষয় যে আত্মীয় স্বজনদের সাথে কিন্তু আজ আপনার কোনো রকম বিরোধ হতে পারে, বাগবিতণ্ডা কথা কাটাকাটি তর্ক হতে পারে, সেটাকে যত শীঘ্রই সম্ভব হয় মিটিয়ে ফেলুন, নচেত অ্যাভয়েড করার চেষ্টা করুন, নচেত ওই কারণের জন্যে কিন্তু আপনার শুভগুলোকে আপনি অশুভতে পরিণত হতে দেখবেন দিনের শেষ দিকটার গিয়ে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা গড় দিন, তাই আপনার বুদ্ধিমত্তার সাথেই দিনটাকে ভালোভাবে পার করার চেষ্টা করুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে। এবং যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং রিভাইজ পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আজকে দিন একটু আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে খেয়াল রাখবেন বিপরীত লিঙ্গের মানুষকে একটু খুশি রাখার চেষ্টা করুন, তাদের চটাবেন না। তাদের খুশি রাখতে পারলেই কিন্তু আজ আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো কিছু জিনিসকে মানে সংযুক্ত করতে পারবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে সোনালি রঙের কোনো একটা বস্তু রাখতে দিন নিজে হাতে করে, এবং তাকে বলুন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, আপনার শুতে যাওয়া পর্যন্ত তিনি যেন সেটা নিজের সাথেই রাখে। দেখবেন এই যে দেওয়ার সময় আপনি যে মনোকামনা মনোবেদনাটা জানাবেন সেটাতে কিন্তু আপনি সফলতা অবশ্যই লাভ করবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আপনি কিন্তু আপনার প্ল্যানগুলোকে পরিকল্পনাগুলোকে আজকে কার্যকরভাবে প্রয়োগ করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি আপনার ক্যারিয়ার ইম্প্রুভমেন্টের জন্য সঠিক সফলতা অর্জন করতে পারবেন। এবং খেয়াল রাখবেন আজকে অন্যদের সাথে আপনার আচার ব্যবহার কথাবার্তা তাকে সুন্দর রাখার চেষ্টা করুন, যেন প্রত্যেকেই আপনার আচার ব্যবহার কথাবার্তায় সন্তুষ্ট হয়, প্লিজড হয়, তবে বেশি ভালো হবে আপনার জন্যে। এবং আপনার উচিত হবে যে কোনো কাজ করতে গেলে সে সম্পর্কে একটা সঠিক জ্ঞান ধারণা রাখা, যদি লাগে তো একটু প্রশিক্ষণ নিয়ে তারপরে সেই কাজটা করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, আপনি যাই করুন না কেন, যে কাজের সাথেই সংযুক্ত থাকুন না কেন, আজ কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি একটু উন্নত হবেই হবে। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আজকে কিন্তু ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যদি কোনো পরীক্ষায় বসতে হয় বা ইন্টারভিউতে বসতে হয় সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে, তাই সেদিকটায় অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন। এবং অন্যদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেই আজকের দিন একটু আগে আয়ত্ত করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি শুভ হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো অবশ্যই দিনটা ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটা নিজের বুদ্ধিমত্তার সাথে ভালোভাবে পার করার চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের পিতামাতা বা পিতৃমাতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার বা তাদের মতের বিরুদ্ধে কিন্তু যাবেন না, তারা যেটা বলছে সেটাকে একটু শোনার বা বোঝার চেষ্টা করুন, এবং তাদের মত অনুযায়ী চললে কিন্তু আপনার জন্য বেশি ভালোই হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, যে কোনো রঙের একটা গরুকে কোনো প্রকার একটা খাদ্যদ্রব্য প্রদানের মাধ্যমে আপনি আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। এই যখন খাদ্যদ্রব্য দেবেন তখন আপনার মনোকামনা মনোবেদনাগুলো জানাবেন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখতে হবে আপনি গরুটাকে যে খাবারটা দিচ্ছেন গরুটা যেন ওটা আপনার সামনেই খায়। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ কিন্তু একটু সাবধানে চলাচল করুন, বাড়ির থেকে বেশি দূরে যাবেন না বা অফিস থেকে বেশি দূরে যাবেন না, কারণ আজ কিন্তু আপনার পেটে সংক্রমণের একটা ভয় দেখা যাচ্ছে, এবং সেই কারণবশত কিন্তু আপনার অনেক কাজ নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু সাবধান থাকুন এবং নিজের খাওয়া দাওয়াকে কন্ট্রোল করুন। খুব বাড়াবাড়ি কিছু মনে করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর আজকের দিনটাতে বলবো যে আপনার কাজের ক্ষমতাটা সেটাকে ভালোভাবে ব্যবহার করতে না পারার কারণে কিন্তু আপনার মনের মধ্যে একটা উদ্ভট টাইপের চিন্তা জাগ্রত হতে পারে,
তাই সেদিক থেকে নিজেকে সরিয়ে রেখে খুব ঠান্ডা মাথায় আপনি আপনার কাজগুলোকে রূপদান করার চেষ্টা বা করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো হবে। টেনশন বেশি বাড়ালে কিন্তু আপনি সমস্যাতে পড়বেনই পড়বেন। আর যারা উচ্চ পদে রয়েছেন, সেটা যে কোনো প্রকার চাকরি বা ব্যবসা যাই হোক, যারা উচ্চ পদে রয়েছেন তাদের কিন্তু আজকে প্রচণ্ড চাপের মধ্যে দিন কাটাতে হবে, তবে কিন্তু আপনি দিনটাকে পার করতে পারবেন। কারণ যদি আজকে চাপহীনভাবে দিন কাটাতে চান, সেটা একমাত্র আপনার বোকামো ছাড়া আর কিছু হবে না। এবং খেয়াল রাখবেন, আজকে আপনার পিতা বা পিতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু আজকে কোনো না কোনো একটা কারণ বিষয়ে একটু উদ্বিগ্ন থাকবে আপনাকে নিয়ে। সুতরাং তাদেরকেও একটুখানি মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করুন, বা আপনার উদ্বিগ্নতাগুলোকে কিন্তু তাদের সাথে শেয়ার করতে যাবেন না, নচেত এটা একটু বাড়াবাড়ি ঘটনা ঘটে যাবে। আর অবশ্যই করে বলবো যে আপনার আজকে একটা ঝোঁক থাকবে, মানে সব ভালো এইগুলোকেই আপনি পেতে চাইবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। রোজ দিনই সব ভালো ভালো চাই, মানে তরকারিতে নুন কম হয়েছে, টেস্ট কমে গেছে, কালার ভালো হয়নি, এই ধরনের ছোট ছোট খুঁত হয়তো আপনি ধরে খুঁজে বার করতে পারেন, সেটা কিন্তু আপনার বোকামো হবে। সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা গড় দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটা নিজের বুদ্ধিমত্তার সাথেই কাটানোর চেষ্টা করুন, তো সেটা শুভ হবে। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত, তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, কিন্তু রিভাইজ পড়ার সাথে সাথে আজকে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও একটু আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 8। আর আজকে দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যদি মদ্যপানের অভ্যাস আছে তো সেটাকে সম্পূর্ণরূপে আজকে বাদ দিন নিজের জীবন থেকে, কারণ আজকে এক ফোঁটা মদও কিন্তু আপনার বিরাট ক্ষতি করে দিতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটু তরল দুধ নিন, নিয়ে তাকে আপনার মনোকামনা মনোবেদনা জানিয়ে কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করে দিন, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। আর যদি নদী বা পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে, তো কোনো অসুবিধা নেই, একটা বড় পাত্রে জল নিন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে ওই দুধটাকে নিক্ষেপ করে দিন এবং আপনার মনোকামনা মনোবেদনা জানিয়ে, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, যে দুধ সমেত পাত্রের ওই জল আজকে কিন্তু আপনি কোনো অবস্থাতেই পরিষ্কার করতে যাবেন না। যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন দুধ সমেত পাত্রের ওই জলকে কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজকে হতাশাবাদী চিন্তাভাবনা, কথাবার্তা, লোকজন, এই সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। যদি আপনি সেগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, তবেই কিন্তু আজ আপনার ব্যক্তিত্বের ভীষণ প্রশংসা পাবেন, আপনার ব্যবহারিক জীবনে, কর্মজীবনে, সব দিক থেকে। শুধু খেয়াল রাখবেন নিজেকে সমস্ত প্রকার মানসিক উদ্বেগ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। আর যারা ব্যবসা করে খান, তাদের বলবো আজকে মেবি আপনাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে, সেটা আপনার হিতে যেন হয় সেদিকটা নজর রাখবেন, সেন্টিমেন্টাল হয়ে কোনো কিছু করবেন না। তবে দুপুরের পরে অর্থাৎ বৃষ থেকে চন্দ্র যখন মিথুনে চলে আসবে, তখন কিন্তু আপনি প্রচুর ভালো সুযোগ সুবিধা পাবেন নিজের কেরিয়ারকে আরও ইম্প্রুভ করার জন্যে, সেদিকটায় খেয়াল রাখবেন বা সেই সময়টা অবধি ওয়েট করবেন ভালো কাজগুলো করার জন্যে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন। যদি আপনি নিজে হতাশাগ্রস্ত না হন, তাহলে কিন্তু আজ দিনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত, তাদের বলবো জোর করে পড়তে বসুন, এবং আজকের দিনে রিভাইজ পড়ার পাশাপাশি নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করুন, যাতে আপনি সার্বিকভাবে পুরো লাভটাকে নিজের জীবনে সংযুক্ত করতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কোনোভাবেই কোনো সময়ই কোনো অসম্মান করবেন না, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন এবং চেষ্টা করুন তার কথাগুলো আজকের দিনে একটু মেনে চলার বা রাখার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো সাদা রঙের গরুকে যদি গুড় মাখানো রুটি একটু খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য বেশি শুভ হবে। শুধু খেয়াল রাখতে হবে গরুটার গায়ে যেন কোনো কালো ছাপ না থেকে থাকে, এবং গরুটাকে যে গুড় মাখানো রুটিটা আপনি দিয়েছেন, গরুটা যেন ওটা আপনার
সামনেই খায়। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলবো, আজকের দিনে আপনার উচিত হবে আপনার নিজের কাজের যে টেকনিক আছে তাকে আরেকটু উন্নত করার, নচেত কিন্তু আপনার আধিপত্য হ্রাস পাবে আপনার ব্যবহারিক জীবন কর্মজীবন সর্বক্ষেত্রে। সেই জন্যে সেদিকটায় অবশ্যই করে খেয়াল রাখবেন। এবং আজকের দিনে কিন্তু ঋণ যদি কিছু আপনার থেকে থাকে, সেই ঋণের কারণে, লোনের কারণে, ধারের কারণে আজ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, যাকে একটু ঠান্ডা মাথায় পার করার চেষ্টা করাটাই আপনার জন্য ভালো হবে। এবং খেয়াল রাখতে হবে আজ কিন্তু আপনার লক্ষ্যের প্রতি আপনাকে আনুগত্য দেখাতেই হবে, অবশ্যই নিজের লক্ষ্যের প্রতি অনুগত থাকুন। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো, আজকে কিন্তু একটু বিভ্রান্ত হবার যোগ রয়েছে, কিন্তু পড়া আপনার ধর্মকর্ম বলে বলবো দিনের শুরু থেকেই নিজেকে পড়ামুখী রাখুন। কিন্তু আজকে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা না করে রিভাইজ পড়ার সাথে নিজেকে সংযুক্ত রাখুন, সেটা বেশি ভালো হবে। আর যারা বেকার তাদের জন্য কিন্তু আজকের দিনটা একটু নেগেটিভ দিন, কারণ আজ দেওয়ালে মাথা ঠুকলেও আপনি কিন্তু কোথাও থেকে নিজের জন্য একটা ভালো কাজ জোগাড় করতে পারবেন না। সুতরাং হতাশা না হয়ে আজকের দিনটাকে ছেড়ে দিয়ে আগামীকালের জন্য কিছু প্ল্যান বানিয়ে রাখুন, ভেবে রাখুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটাকে ভালোভাবে পার করার চেষ্টা করুন এবং তাকে তার প্রাপ্য উপযুক্ত সম্মান ভালোবাসাটা দিন, তবে দিনটাকে আপনি সুষ্ঠুভাবে একটা ভালো দিনে পরিণত করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ব্যভিচারীমূলক সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, নচেত কিন্তু এই ব্যভিচারিতা সাথে যদি আপনি নিজেকে যুক্ত করে ফেলেন কোনো কারণবশত, তাহলে সেটা কিন্তু আজকের নেগেটিভ ডেটাকে আরও বড় নেগেটিভ করে দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক চামচ মধু খেয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই দিনটা ভালোভাবে কাটাতে পারবেন। আর যদি আপনার সুগার বা ডায়াবেটিস থেকে থাকে তো কোনো অসুবিধা নেই, আপনি হয় সুগার ফ্রি মধু খান নচেত এক ফোঁটা মধু অন্তত জিভে ঠেকিয়ে আপনার দিন শুরু করুন, তাতেও আপনি যথেষ্ট ভালোভাবে দিনটাকে পার করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। প্রথমেই বলবো, আত্মবিশ্বাসের সাথে কিন্তু আজকে সংঘাত করবেন না। যে কাজই করতে যাবেন, যে কথা বলতে যাবেন, যে বিষয়ের সাথেই নিজেকে দিনের শুরু থেকে সংযুক্ত করতে যাবেন না কেন, তাতে নিজের আত্মবিশ্বাসকে কিন্তু সম্পূর্ণরূপে বজায় রাখার চেষ্টা করুন এবং আপনার চিত্রটাকে অন্য সকলের কাছে ভালো রাখার চেষ্টা করুন। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো এই ব্যাপারে যথেষ্ট সাবধান থাকুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আর যারা প্রেম করছেন তারা কিন্তু আজকে নিজের প্রেম সম্পর্কিত জীবন কাহিনী নিজের বাড়িতে বলতে পারেন, সেটা প্রেম থেকে বিবাহে রূপান্তরিত হবে। আর যারা অলরেডি বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে তার প্রাপ্য উপযুক্ত সম্মান ভালোবাসা দিয়ে দিনটাকে আরও ভালোভাবে পার করার চেষ্টা করুন। এবং যারা বেকার যুবক যুবতী তাদের বলবো দিনের শুরু থেকেই নিজের কর্ম অর্জনের দিকটায় ফোকাস করুন, কারণ আজ কিন্তু খুব ভালো কর্মসংস্থানের সুযোগ আপনারা পাবেন নিজের ক্যারিয়ার ইম্প্রুভ করার জন্য। তবে হ্যাঁ, আপনার যোগ্যতা অনুযায়ী সেদিকটায় খেয়াল রাখবেন। এবং আপনার আয় কিন্তু আজকের দিনে অবশ্যই বৃদ্ধি পাবে এবং নগদ সম্পর্কিত সমস্যার সমাধানও হবে, ফলে যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে আজকে খুব সুষ্ঠুভাবে পরিচালন করতে পারবেন, সেদিকটায় খেয়াল রাখবেন। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন এবং দিনটা যেহেতু ভালো দিন, প্রচুর পজিটিভ এনার্জি থাকবে আপনাদের মধ্যে, তাই দিনের শুরু থেকেই নিজেকে নতুন পড়া বা কঠিন পড়ার সাথেই সংযুক্ত রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যে কাজই করতে যাবেন সেটা কিন্তু অন্যের সাথে পরামর্শ করে করুন, নিজের একার বুদ্ধিতে করলে কিন্তু আজকে কোনো কাজেই সঠিক সফলতা আপনি লাভ করতে পারবেন না, ফলে অন্যের পরামর্শ আপনার কাজে লাগবে বলে অন্যের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো কালো রঙের গরুকে, গরু খায় এই ধরনের কোনো একটা খাদ্যদ্রব্য দিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন দিনটা ভালোভাবে পার করতে পারবেন। এবং খেয়াল রাখতে হবে গরুটার গায়ে যেন কোনো সাদা ছাপ না থাকে এবং
গরুটাকে আপনি যে খাবারটা দিচ্ছেন গরুটা যেন সেটা আপনার সামনেই খায়। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যারা ব্যবসা করে খান তারা কিন্তু আজকের দিনে যথেষ্ট সাবধান থাকুন, কারণ ব্যবসায়িক কোনো ক্ষয়ক্ষতির মুখে কিন্তু আজ আপনাকে পড়তে হতে পারে। সাবধান থাকলে সেটার পরিমাণ যথেষ্ট কম থাকবে। এবং যারা কাজ করেন তারা অতিরিক্ত কাজের কারণে কাজের চাপে শরীরে কোনো ব্যথা এ ধরনের কথা বলতে পারেন, যে এদিক ব্যথা ওদিক ব্যথা বা ব্যথা পেতে পারেন, সেদিক থেকে একটু সাবধান থাকুন। এবং আপনি আপনার কাজগুলোকে আজকের দিনে কিন্তু অবশ্যই ভালোভাবে সুষ্ঠুভাবে সুসময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। খেয়াল রাখতে হবে শুধু যে আজকে বাড়িতে নতুন কিছু আনুষঙ্গিক লোক মানে কাজ লোক আসতে পারে, তার জন্য আপনাকে কাজ করতে হতে পারে, একটু এক্সট্রা প্রেশার আপনাকে পেতে হতে পারে অতিরিক্ত লোক সমাগমের কারণে, সেদিক থেকেও নিজেকে একটুখানি বাঁচিয়ে চলার চেষ্টা করুন। শুধু কাজের চাপ না, এই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু অর্থও ব্যয় হয়ে যাবে, যে কারণের জন্যে আপনার কিন্তু মাসিক বাজেটে একটু টান পড়তে পারে। এবং আজকের দিনে চেষ্টা করবেন আপনার সমস্ত শুভ বিষয়গুলোতে শুভ কাজগুলোতে ভালো লোকের থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের বুদ্ধিমত্তার সাথে দিনটা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে পার করার চেষ্টা করুন। এবং যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং রিভাইজ পড়ার সাথে সাথে আজকে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও একটু আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে তার প্রাপ্য উপযুক্ত প্রেম ভালোবাসা সম্মানটুকু অবশ্যই দেবেন, তার আপনার তরফ থেকে তার যেন কোনো মনোবেদনা না থাকে বা আক্ষেপ না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একসাথে হয়ে কোনো দানকর্ম করুন, সেটা কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে। একা নয়, তাকে সাথে নিয়ে করুন, যা মন চায় যাকে মন চায় কিছু একটা দানে দিন, এবং দেওয়ার সময় আপনার মনোকামনা মনোবেদনাগুলো বলুন, দেখবেন আপনি অবশ্যই সফলভাবে দিনটাকে পার করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ কিন্তু খেয়াল রাখবেন আপনার যারা প্রিয়জন তাদের সাথে আপনার সম্পর্ককে আপনার আচার ব্যবহারকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন এবং বজায় রাখার চেষ্টা করুন, এবং চেষ্টা করুন আপনার পুরনো ভুলগুলোকে আজকের দিনে সংশোধন করার, যাতে পুনরায় একই ভুল বারবার না করে আপনি সমস্যার মধ্যে নিজেকে না জড়ান। আর একটা জিনিস একটু সাবধান করব, সেটা হচ্ছে আপনার অনর স্বভাব বা জেদি স্বভাবের কারণে কিন্তু লোকেরা আজকে আপনার উপর বিরক্ত হতে পারে, রেগে যেতে পারে, তাই মাঝে মধ্যে আমাদের হয় ব্যাকফুটে যেতে হয় বা একটু ঝুঁকতে হয়, সেটাই আজকে কিন্তু আপনাকে করা উচিত আপনার, তার কারণে আপনি আপনার জীবনে কিছু ভালো সংযুক্ত করতে পারবেন, নচেত কিন্তু আপনার জেদের কারণে আপনি কিছু ভালো সুযোগ আজকে হারিয়ে ফেলতে পারেন। আর আপনার জীবনে যারা বড় ভাই বা বড় ভাই সম্পর্কিত তাদের থেকে সঠিক গাইডেন্স নিন আপনার ক্যারিয়ার ইম্প্রুভমেন্টের কারণে, দেখবেন এর ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার আধিপত্যকে আপনি বিস্তার করতে পারবেন, বজায় রাখতে পারবেন এবং বাড়াতেও পারবেন, সেদিকটা খেয়াল রাখবেন। না যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা মোটামুটি ভালো দিন, তাকে নিজের বুদ্ধিমত্তার সাথেই ভালো রাখার চেষ্টা করুন এবং তাকে সন্তুষ্ট রাখার আজকে দিনে চেষ্টা করুন। আর যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং রিভাইজ পড়ার সাথে সাথে আজকে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও একটু আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে সাত। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর ভাইদের নিয়ে কোনো বাজে আলোচনা করবেন না, বাজে ব্যবহার করবেন না, কারণ তারা কিন্তু আজকে আপনার উন্নতিতে কোথাও না কোথাও সহযোগিতা করবে, সহায়তা করবে, তাই সেদিকটায় খেয়াল রাখবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটা মোমবাতি জ্বেলে আপনার নিজের শরীরে থাকা বা বাড়িতে থাকা সোনার কোনো একটা দ্রব্যকে গরম করুন এবং তারপরে তাকে ঠান্ডা করে যথাস্থানে রেখে দিন। এই গরম করার সময় আপনার মনোকামনা মনোবেদনাগুলো জানান,
দেখবেন আপনি অবশ্যই খুব ভালোভাবে দিনটা পার করতে পারবেন এবং কোনো একটা ভালো সুযোগ নিজের জীবনে সংযুক্ত করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যে লোকেরা আপনাকে কি ভাববে, কিভাবে অ্যাকসেপ্ট করবে বা কি আলোচনা করবে আপনাকে নিয়ে, সে সম্পর্কে কিন্তু একটু যত্নবান হন। মানে কাউকেই আজকে আপনাকে নিয়ে ভাবার আলোচনা করার সুযোগ কিন্তু দেবেন না নেগেটিভের সাথে, আপনাকে পজিটিভলি ভাবুন, সেটা ঠিক আছে। এবং দুপুরের পরে আপনার আরও বেশি করে সাবধান হওয়া উচিত, অর্থাৎ যখন চন্দ্র বৃষ থেকে ছেড়ে মিথুনে এসে উপস্থিত হবে সেই সময় কিন্তু আরও আপনাকে সাবধান হতে বলবো, কারণ আপনার সেই সময় ব্যয়াধিক্য বাড়তে পারে। তবে পরামর্শ থাকবে আপনার আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনার মাত্রাতিরিক্ত ব্যয় বা শো অফ করার জন্যে ব্যয় সেটা কিন্তু আপনাকে বেশ সমস্যাতেই ফেলবে। আর অবশ্যই করে খেয়াল রাখবেন আজকে সামাজিক সমস্ত শিষ্টাচারের অত্যন্ত ভালো রকম যত্ন নিন, এবং নিজের ত্বক সম্পর্কিত কোনো রোগ যদি থাকে তাকেও যত্ন করুন এবং নিজের ত্বককে আজকে বাঁচিয়ে তুলুন, কারণ ত্বক সম্পর্কিত কোনো রোগ কিন্তু আজকের দিনে আপনাকে বিরক্ত করতে পারে, যা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো দাঁড়াবে না। যদি কিছু সমস্যা দাঁড়ায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা একেবারে গড় দিন, তাই নিজের বুদ্ধিমত্তার সাথে দিনটা ভালোভাবে পার করার চেষ্টা করুন। এবং যারা স্টুডেন্ট পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকেই পড়ামুখী হয়ে থাকুন, এবং নতুন পড়া বা কঠিন পড়ার সাথে আজকের দিনে নিজেকে সংযুক্ত না করে রিভাইজ পড়ার সাথেই নিজেকে সংযুক্ত রাখুন, যাতে করে সময়টা নষ্ট না হয়। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে মদ এবং আমিষ জাতীয় সমস্ত প্রকার খাদ্যদ্রব্য বর্জন করুন, কারণ এর কারণে কিন্তু আপনি নিজেকে কিছু নেগেটিভের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করাবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার বাড়ির পশ্চিম দিকের যে দোয়ালটা আছে একদম বাইরে, পশ্চিম দিকের যে দোয়ালটা আছে সেখানে খানিকটা কাদামাটি লাগিয়ে দিয়ে চলে আসুন, এবং ওই লাগানোর সময় আপনার মনোকামনা মনোবেদনাগুলো বলুন, দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং আপনার নেগেটিভগুলোকে আজকের দিন অনেকটা পজিটিভে কনভার্ট করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করব যে প্রতিকারগুলো আপনারা করেন, তো যদি প্রতিকারগুলো করেন প্রতিকারগুলো কাজে আসে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না এসে থাকে তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। শুধু বলবো যদি প্রতিকারগুলো আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রিয়জনদের কাছেও শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন লাভটা এই ভিডিও থেকে তুলতে পারেন। এবং অবশ্যই বলবো যদি আমাকে কিছু বলার থাকে, জানার থাকে, জানানোর থাকে, নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি সঠিক সময় আপনাদের উত্তর দিয়ে দেবো। এবং অবশ্যই করে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, যাতে আমি আপনাদের হিতার্থে যত ভিডিও দিয়ে থাকে সেগুলোর সঠিক নোটিফিকেশান ইউটিউব আপনাকে সঠিক সময় পৌঁছে দেয়। আজকের বেশি আর কিছু বলার নেই, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।